আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আমার আজকের রেসিপি হচ্ছে টকঝাল মিষ্টি বিলম্বের আচার। এই আচারটা খেতে ভীষণ সুস্বাদু আর মুখরোচক হয়। এই আচারটা তৈরি করে নেওয়া খুবই সহজ। দেখতে অনেকটা কামরাঙ্গার মতো ভীষণ টক এই ফলের গাছটা এখন প্রায় সবার বাড়িতেই থাকে। এছাড়া এই বিলম্ব ফল কিন্তু এখন বাজারেও কিনতে পাওয়া যায়। অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। বিলম্বের এই মজাদার আচার তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণে নিয়েছি বিলম্ব। প্রথমেই এগুলোর বুটা এবং নিচের অংশটা এভাবে একটু কেটে ফেলে দিব। এরপর এভাবে ছুরি দিয়ে ছিঁড়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি সবগুলো বিলম্বকে এভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার আচারটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার এই প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, 5টা এলাচ এবং 1টি দারুচিনি। এখন দিয়ে দিব 6 থেকে 7টার মতো শুকনা মরিচ। দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ গোটা 5 ফোড়ন। এখন দিয়ে দিব 7-8 কোয়া রসুন। এরপর এগুলোকে একটু ফোড়ন দিয়ে দিব। যখন মশলাগুলো থেকে সুন্দর ঘ্রাণ বের হয়েছে, এ পর্যায়ে বিলম্বগুলো দিয়ে দিব। এ পর্যায়ে বিলম্বগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নেয়ার পর এখন দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষা গুঁড়া। তবে চাইলে এ পর্যায়ে সরিষা বাটাও ব্যবহার করা যাবে। এরপর দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো মশলাকে বিলম্বের সাথে ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিব। বিলম্বগুলো ভেজে নেয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। তবে এই আচারের ক্ষেত্রে মিষ্টির পরিমাপটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, কারণ এই ফলটি খেতে কিন্তু অনেক বেশি টক হয়, তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এখন দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সিরকা। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সিরকাটা দেওয়ার ফলে আচারটা প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে। চিনিটা দেওয়ার পর কিন্তু আচারটাতে পানি বের হয়ে ঝোলঝোল হয়ে গিয়েছে। এখন এটাকে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পর বিলম্বগুলো এখন সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ এগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তেলে গুঁড়ো করে নেয়া 1 টেবিল চামচ 5 ফোড়ন। এরপর দিচ্ছি 1/2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোকে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এভাবে নাড়াচাড়ার মধ্যে রেখে আচারটাকে আরও প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 7 মিনিট পর আচারটাতে এখন পারফেক্ট কালার চলে এসেছে এবং মাখামাখা হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আচারটাকে ঠান্ডা করে নিব। আচারটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই আচারটাকে একটা শুকনো কাঁচের বয়ামে ভরে প্রায় 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। খুবই সহজেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজাদার বিলম্বের আচার। আশা করছি আমার আজকের এই বিলম্বের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আর এমনই আরো মজার মজার রান্নার দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।